Welcome to my YouTube channel. আজকে আমি আপনাদের সঙ্গে আরো একটি নতুন ব্লগ শেয়ার করব। এর আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম আমার ছেলের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। আমরা সকাল সকাল মন্দির দর্শন করেছিলাম, তারপর যাচ্ছি আমরা রাজগির। আমরা এখন সবাই মিলে রাজগির যাচ্ছি। আজকে সারাদিন আমরা বাইরে কাটাবো, সারাদিন বাইরে এনজয় করব। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম, খাওয়া দাওয়াটাও বাইরেই হবে। একদম রাজগির দিকে রওনা হয়ে গেছি। রাস্তার সিনারিগুলি আপনাদের সঙ্গে সব শেয়ার করব, যেগুলি যেগুলি ভালো সিনারি হবে সেগুলি দেখাবো। খুব ভালো লাগছে বাইরের সিনারিগুলি দেখে, বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে, অনেক মজা লাগছে। রাজগিরের মন্দিরের ভিতর ঢুকতেছি, সিনারিটা খুব সুন্দর লাগছে। সামনের গেট দিয়ে ঢুকছি, গেটটা ঘুরে ঘুরে যেতে হয়। মন্দিরটা অনেক পাহাড়ের উপরে, রোপো দিয়ে উঠতে হবে। প্রথম প্রথম রোপোয়ে উঠছি, অনেক ভয় লাগতেছে। অনেক পাহাড়ের উপর দিকে উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, ভয় ভয়ে উঠেছি। মোবাইল দিয়ে রেকর্ডিং করছি, আর ভয়ও লাগছে হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায়। তাই খুব সাবধানে রেকর্ডিংটা করছি, আবার নিজেকেও সামলাতে হচ্ছে। যদি নিজে পড়ে যাই, এতটা উপর থেকে পড়ে গেলে তো আর বেঁচে ফিরবো না।
থেকে নেমে গেছি। এই হচ্ছে বুদ্ধদেবের মন্দির, দেখুন জায়গাটা কত সুন্দর, চারপাশের গাছপালা অনেক সুন্দর লাগছে, মন্দিরটাও অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা কে কে এসেছেন এই রাজগিরে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি কেউ এসে না থাকেন তাহলে অবশ্যই একবার আসবেন, খুবই ভালো লাগে। গরমের দিনে তো খুবই এই উপরে ভালো লাগে, একদম উপর থেকে নিচের সিনারিগুলি দেখতে খুবই ভালো লাগে, একদম খোলা দেখা যেতেছে, একদম কুয়াশা, পিছনে যাবি না, কিছু দেখা যাচ্ছে না। লেকটি দেখার জন্য আমরা ব্যাটারি রিক্সাতে চলে যাচ্ছি, রিক্সাতে আমাদের যেতে 20 মিনিট লেগেছে, ওখানে ভিতরে গাড়ি যেতে দেয় না, আমরা রিক্সা করে যাচ্ছি। ভিতরে অনেক ঘন জঙ্গল, সেই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, একদম নীরব এলাকা। ব্যাটারি রিক্সাতে 20 থেকে 25 মিনিট লেগেছে। আমরা লেকের সামনে পৌঁছে গিয়েছি, দেখুন লেকটা অনেক
আমরা যাব নালন্দা বিশ্ববিদ্যালয়। এখন আমাদের এই লেকের এখানে প্রায় 2 বেজে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া সেরে একটা হোটেলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর যাব নালন্দা। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা ওখানে গিয়ে কয়েকটি সেলফি উঠালাম। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার পরের ব্লগটিতে আমি আপনাদের সঙ্গে নালন্দা বিশ্ববিদ্যালয় শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা।